কোটা সংস্কার আন্দোলনের জেরে মেট্রো রেলের উপর ব্যাপক চাপ পড়ে যাত্রীদের প্রায় সব স্টেশনেই মানুষ ভিড় করেন এতে টিকিট কাউন্টার এমনকি প্ল্যাটফর্মেও লম্বা লাইনে দাঁড়াতে হয় যাত্রীদের অতি ভিড়ের কারণে পা ফেলার জায়গা ছিল না বগিগুলোয় এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ মোড় আগারগাঁওয়ে বুধবার দিনভর ব্লকেট কর্মসূচি পালন করেন শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে এই মোড় হয়ে মিরপুর দশ এবং শ্যামলীগামী যান চলাচল বন্ধ হয়ে যায় কোটা সংস্কার আন্দোলনকারীদের অবরোধের কারণে অনেক গুরুত্বপূর্ণ সড়কেই কার্যত অচল হয়ে পড়ে এতে যাত্রীদের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় মেট্রো রেল প্রায় প্রতিটি স্টেশনে স্বাভাবিকের চেয়ে গুণ চাপ পড়ে টিকিটের জন্য দীর্ঘ লাইন তৈরি হয় রাস্তায় ব্লক চলতেছে তো এই জন্য মেট্রো রেলের ভিড় আর পূর্বের তুলনায় বেশি আজকে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে আর সেজন্য মেট্রো রেলে অনেক ভিড় বসার জায়গা তো নাই দাঁড়ানোর মতো জায়গা নাই যাদের গন্তব্য মতিঝিল কিংবা উত্তরা রুটের কাছে নয় সড়কের ভোগান্তি কিছুটা কমাতে তারাও এই সার্ভিসে সেবা নেন গাড়িগুলো চলছে না জনগণ পদব্রজে হাজার সেই জন্য ট্রেনটা স্বাচ্ছন্দ্য বোধ সময় কম লাগতেছে ভিড় অনেক বেশি নিচে আমি যেমন নিচে নেমে হেঁটে তারপর জি জি পার হয়ে গেছি মানে আসলে অনেক সুবিধা হয়েছে আমাদের অতি ভিড়ের কারণে প্ল্যাটফর্মেও লম্বা লাইন তৈরি হয় এতে দুই থেকে তিনটি ট্রেনও মিস করেন অনেকে আফসানা ফ্রিজ জুই ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা